অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য। আজই ডাউনলোড করুন। রাশি মেষ ওভারভিউ। আজ আপনি নিজের পরিবার এবং বন্ধুদের দ্বারা করা সাহায্যের জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করবেন। আপনি তাদের বলবেন যে আপনি তাদের দ্বারা করা সাহায্যকে কতটা মূল্য দেন এবং এই কথারও বিশ্বাস করাবেন যে আপনিও সর্বদা তাদের সাহায্য করার জন্য প্রস্তুত আছেন। আপনার পরিবার ছাড়াও যদি আর কারোর আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে তাকেও সাহায্য করতে পিছপা হবেন না। রাশি মেষ রোম্যান্স। আজ আপনি আপনার সঙ্গীকে ভুল বুঝতে পারেন এবং এর ফলে সে আঘাত পেতে পারে। ধৈর্য ধরে শুনুন যে সে কি বলতে চায়, কারণ সে আপনার ভালোই চায়। হয়তো এই ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে আপনাদের কোনো বন্ধুর অপ্রয়োজনীয় হস্তক্ষেপের মাধ্যমে। আপনার বন্ধু কি বলেছে সে বিষয়ে চিন্তা না করে নিজের জীবন সঙ্গীকে আপনি বিশ্বাস করুন। রাশি মেষ ক্যারিয়ার। আপনি আজ আপনার কর্মজগতের সদর্থক ফলাফল পাবেন। আজ আপনি আপনার কর্তৃপক্ষ মহলের কাছ থেকে সুখবর পেতে পারেন। তারা আপনার পরিশ্রম লক্ষ্য করেছেন, এর স্বীকৃতিও পাবেন। নিজের কর্তৃপক্ষ মহলের কাছ থেকে যে স্বীকৃতি আপনি এতদিন ধরে চেয়েছিলেন অবশেষে তাই পেলেন, তাই কাজ করে যান। রাশি মেষ ফাইন্যান্স। আজকে আপনার যাত্রা সংক্রান্ত ব্যাপারে অর্থ ব্যয় হবে, প্রিয়জনকে উপহার দিতেও খরচ হবে। আপনার ধন সম্পত্তির সাথে আপনি উদারতা দেখাতে চান, কিন্তু এতে আপনার খরচ বাড়ছে ও আপনার চিন্তাও বাড়ছে। ক্ষমতার বেশি খরচ করবেন না, তবে উপহার অবশ্যই দেবেন। যা আপনাকে ও যাকে দেবেন তাকে আনন্দ প্রদান করবে। রাশি মেষ হেলথ। আজ আপনি এরকম অনুভব করবেন যে ব্যথা বা যন্ত্রণা দূর হয়ে যাবে। আপনার নিজের ব্যায়াম করতে ইচ্ছা করবে, এমনও হতে পারে যে যোগাসন করবেন। তারপর আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে কাজ করবার শক্তি বেড়ে যাচ্ছে। আজ আপনার শরীর ভালো থাকবে, তাই আজ আপনি ব্যায়াম করতে পারেন। রাশি বৃষ ওভারভিউ। আজ আপনার আনন্দের কোনো ঠিকানা থাকবে না। আজ আপনি নিজের পরিবারবর্গ অথবা বন্ধুদের সাথে কোনো আনন্দের উৎসব পালন করবেন অথবা কোথাও ঘুরতে যাবেন। সাথে কাটানো এই মুহূর্ত সর্বদা সুখকর স্মৃতিরূপে আপনার সাথে থাকবে, সেই জন্য আজ আপনি খুব আনন্দ করুন। রাশি বৃষ রোম্যান্স। আপনি যদি একা হন এবং কাউকে প্রস্তাব দিতে চান তাহলে আজ একটু ধৈর্য রাখুন। সেই ব্যক্তিটি যদি আপনার বন্ধু বা পরিচিত হয় অথচ আপনার খুব নিকট নয় তাহলে আবার ভেবে দেখুন, হয়তো আপনি কোনো বিষয়ে অতিরিক্ত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিচ্ছেন। রাশি বৃষ ক্যারিয়ার। আজ হয়তো আপনার ওপর আরও কিছু দায়িত্ব চাপবে। আপনার সদ্ব্যবহার আপনাকে সকলের প্রিয় করবে এবং ভবিষ্যতে আপনি আপনার প্রতিষ্ঠানের যে জায়গায় পৌঁছতে চান সেখানে আপনার ভালো ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ হবে। রাশি বৃষ ফাইন্যান্স। যদি আপনি স্টক মার্কেটে বিনিয়োগ করতে চান তাহলে আজকের দিনটি শুভ, কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবেন না। স্বল্প মেয়াদী বিনিয়োগ থেকে ভবিষ্যতে ভালো অর্থনৈতিক লাভ হবে। রাশি বৃষ হেলথ। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে, শারীরিক ও মানসিক দিক থেকেও আজ আপনি শক্তিশালী থাকবেন। আপনি যোগা করতে চান আর আপনার ভালো লাগবে এবং মনও ভালো থাকবে। রাশি মিথুন ওভারভিউ। আজ আপনার জন্য শান্তি আর আনন্দ নিয়ে আসবে। আজ আপনার মন নিজের প্রিয়জনদের সাথে দেখা করার জন্য আকুল হবে। এই সুন্দর সময়ের পুরোপুরি লাভ ওঠান, বন্ধুদের সাথে ঘুরতে ফিরতে যান আর নিজের দুশ্চিন্তাকে দূর করুন। রাশি মিথুন রোম্যান্স। আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে যে সময় কাটিয়েছেন তার গুরুত্ব আছে, শুধুমাত্র পরিমাণেই এখানে গুরুত্বপূর্ণ নয়। আজ আপনার দৃঢ় বিশ্বাস যে নিজেকে আপনার বিপরীতে থাকা লোকটির কাছে সততার সঙ্গে এবং উন্মুক্ততার সঙ্গে প্রকাশ করুন। তাই ভালো করে বুঝে দেখুন যে তারা আপনাকে কতটা ভালোবাসে এবং আপনি দেখবেন যে বহু বছরের পরিশ্রমের ফল আপনি এখন পাচ্ছেন। রাশি মিথুন ক্যারিয়ার। আপনাকে আপনার সহকর্মী ও অন্যান্যদের উৎসাহিত করতে হবে যাতে তারা আরও বেশি পরিমাণে কাজ করে। কর্মীদের সঙ্গে আপনার যোগাযোগ ক্ষমতা আপনাকে শুধুমাত্র আপনার উদ্দিষ্ট লক্ষ্যেই পৌঁছে দেবে না, কর্মজীবনেও উন্নতি নিয়ে আসবে। রাশি মিথুন ফাইন্যান্স। আপনি কখনো অন্যের ভালো করেছিলেন তাই আপনার মনে হবে যে তারই ফল পাচ্ছেন। দান করাতে আপনি কর ছাড় তো পাচ্ছেন। অতীতে অপরের জন্য যে মহৎ কাজ করেছেন তাদের আপনি নিজের পাশে পাবেন। আজ আপনি বুঝতে পারবেন যে অন্যের জন্য ভালো করলে অন্যেরাও আপনার ভালো করবে, এইভাবে চিন্তাধারা ইতিবাচক হয়। রাশি মিথুন হেলথ। আজ রাস্তায় চলবার সময়
আপনার নিজের খেয়াল রাখা দরকার, সে আপনি গাড়ি চালান বা নাই চালান। খেয়াল রাখবেন, তীব্র গতিতে গাড়ি চালালে আপনি নিজেকে এবং অন্যকেও বিপদে ফেলবেন। এই জন্যে আপনাকে আজ বিবেকপূর্ণ, বুদ্ধিদীপ্ত এবং সতর্ক থাকতে হবে। আজকের দিনটা আপনার পক্ষে শুভ নয়, বিশেষত আপনি যদি কোথাও যাবার জন্য প্রস্তুত হয়ে থাকেন। রাশি কর্কট ওভারভিউ। আজ আপনি নিজেকে সমাজ সেবার প্রতি আকৃষ্ট পাবেন। আজ আপনি লোকেদের প্রয়োজনের জন্য সব রকমভাবে সাহায্য করবেন, তা সে অর্থ দিয়ে হোক কিংবা সময় দিয়ে। দিনের শেষে আপনি চিন্তাও করতে পারবেন না যে আপনার কতটা খুশি হবে। রাশি কর্কট রোম্যান্স। আজ আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে কোথাও বাইরে যান সময় কাটাতে। যারা প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে আছেন তারা গার্হস্থ সুখ ও শান্তি দেখে সন্তুষ্ট হবেন। এটি যথার্থ সময় যখন আপনি আপনার জীবনসঙ্গীকে আপনার তার প্রতি সহানুভূতি বোঝাতে পারেন। যদি আপনি বিবাহিত হন তাহলে কেন আগের মতো আর বাইরে বেড়াতে যাচ্ছেন না? রাশি কর্কট ক্যারিয়ার। আপনি আজ হয়তো আপনার ম্যানেজার বা কোনো বন্ধুর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়বেন। এর ফলে আপনি সকলের কুনজরে পড়বেন, তাই এই সব পরিস্থিতিকে সন্তর্পণে এড়িয়ে যান। রাশি কর্কট ফাইন্যান্স। যদি আপনি সম্প্রতি ব্যাংক থেকে লোনের আবেদন করে থাকেন তবে সেখান থেকে সুখবর আসার আশা রয়েছে। যদিও একটু সময় লেগেছে কিন্তু আপনার ধৈর্য ও বিশ্বাস আপনাকে সুফল দিচ্ছে। এই অতিরিক্ত অর্থকে বুঝে শুনে খরচ করুন। এটা মনে রাখতে হবে যে যেই সুবিধা আপনি পাচ্ছেন সেটা খুব তাড়াতাড়ি শেষ যেন না হয়। রাশি কর্কট হেলথ। খারাপ স্বপ্ন আপনাকে বিব্রত করবে, তাই শোবার আগে ভালো চিন্তা করুন যাতে ঘুম ভালোভাবে আসে। আপনি চিন্তা করবেন না, এটা তো স্বপ্ন মাত্র। দিনের শুরু হাসি নিয়ে করুন। রাশি সিংহ ওভারভিউ। আজ আপনি নিজের জ্ঞানের সীমা বাড়ানোর চেষ্টা করবেন। আজকের দিন এই কাজের জন্য শুভ। যদি আপনি নিজের জীবনে একঘেয়ে হয়ে গেছেন তাহলে আপনি এর দ্বারা কিছু নতুনত্ব আনার জন্য কিছু ভালো বই পড়ুন। আজ আপনি কিছু নতুন শেখার জন্য ব্যস্ত থাকবেন, যে কারণে আপনি নিজের রুচিকে এক নতুন দিশার দিকে বাড়তে দেখবেন। রাশি সিংহ রোম্যান্স। আজ আপনি দেখবেন যে আপনার সঙ্গে হয়তো কারুর দৈনন্দিন যোগাযোগ ঘটছে যে আপনার থেকে অনেক দূরে। আপনি হয়তো এই সম্পর্কটির বিষয়ে চিন্তিত হবেন এই ভেবে যে শেষ পর্যন্ত এর কি হবে। যা ঘটছে ঘটতে দিন এবং দেখুন শেষ অবধি কি হয়। তবে এমন কোনো সংকেত নেই যা আপনাকে শুরু করার আগেই থেমে যেতে বলে। এটা হয়তো আপনার সম্পর্কের দিগন্তকে আরও প্রশস্তই করবে। রাশি সিংহ ক্যারিয়ার। যারা থিয়েটারে রয়েছেন তাদের ক্ষেত্রতেই সময়টি তাদের জীবনের সর্বাপেক্ষা ভালো সময়। তবে আত্মবিশ্বাস, দক্ষতা এবং আত্মসমর্পণই আপনার সাফল্যের মূল চাবিকাঠি। রাশি সিংহ ফাইন্যান্স। সত্য কথা বলতে আজ আপনার কাছে কোনো পুরনো পৈতৃক সম্পত্তি যেমন জমি, গয়না ইত্যাদি রূপে আসতে পারে। এটা আপনার শ্রমলব্ধ অর্থ নয়, তাই এটা আপনার জন্য একটা আকর্ষণীয়। এই আকর্ষণীয় পুরস্কারের যথার্থ মর্যাদা দিন, কেননা এটি আপনার অর্থনৈতিক পরিস্থিতিতে উন্নতি আনবে। রাশি সিংহ হেলথ। আজ আপনি চিন্তার মাত্রাকে কম করবার চেষ্টা করুন, কারণ কোনো না কোনো কারণে আপনার চিন্তা বাড়তে পারে। আপনি লম্বা ও গভীর শ্বাস বা যোগা এই ধরনের তালিকার ব্যবহার করুন যাতে চিন্তা কম হয় আর আপনার বাড়িতে সুস্থ পরিবেশ বজায় থাকে। আপনি চিন্তার জন্য খুব বেশি বিব্রত হবেন না, কারণ এসবে যাওয়া আসা তো লেগেই থাকে। রাশি কন্যা ওভারভিউ। আজকে আপনার সুখ্যাতির জাদু সারাদিন ছেয়ে থাকবে। প্রায়শই আপনি আনন্দ আর খুশির সুযোগ পেয়ে যান। এই সমস্ত আপনার কঠিন পরিশ্রমের ফল। এখন আপনি বলতে পারেন যে আপনার সমস্ত কাজকর্ম ঠিকভাবে চলছে, কারণ আপনি নিজের কাজের সঠিক যোজনা আগে থেকে তৈরি করে রেখেছেন। রাশি কন্যা রোম্যান্স। আপনার একটা ছোট্ট আচরণ আপনার দিনকে আরও উজ্জ্বল করে তুলতে পারে। এই ধরনের ছোটখাটো আচরণ সে সারা জীবন মনে রাখবে এবং সেও তাই করবে যার মাধ্যমে আপনাদের সম্পর্ক আরও জীবনী শক্তি পাবে। এই ধরনের ছোটখাটো ঘটনার ফলে আপনাদের সম্পর্ক অনেক বেশি খোলামেলা হবে এবং সেই রাস্তা তৈরি করবে যেখানে সে সব পার্থক্য ভুলে ক্ষমা করে এগিয়ে যাওয়া যাবে। রাশি কন্যা ক্যারিয়ার। আজকের দিনটি আপনার কাজের পক্ষে খুব ভালো নয়। আপনি হয়তো দেখবেন আপনার শত চেষ্টা সত্ত্বেও সমস্যা বেড়ে উঠেছে। আপনার কিছু করার নেই, দৃঢ়তার সঙ্গে সমস্যার মোকাবেলা করুন। রাশি কন্যা ফাইন্যান্স। আর্থিক ব্যাপারে আজ আপনার ইচ্ছা পূর্ণ হবে,
শুধু প্রয়োজন আপনার আর্থিক স্থিতি মজবুত করবার। আপনি এই নির্ণয় নিন কি কোন সুযোগকে কাজে লাগাবেন, কোনো সুযোগই হাত থেকে যেতে দেবেন না, এই সময়ের আপনি ভরপুর লাভ ওঠান। রাশি কন্যা হেলথ, আজ হলো সেদিন যেদিন আপনাকে আপনার ডায়েটকে আরও উন্নত বানাবার দিকে লক্ষ্য দিতে হবে। খেয়াল রাখতে হবে যে আপনি কোন কোন সময় নোনতা খাচ্ছেন। যদি আপনি বেশি নোনতা খাবার নিচ্ছেন তো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কতটা কাজকর্ম করেন। আপনি এটা খেয়াল রাখুন যে সুস্থ থাকার লক্ষ্যে আপনি নিজে কতটা ওঠানামা করছেন। রাশি তুলা ওভারভিউ, আজ আপনি সমস্ত দুশ্চিন্তা আর চিন্তাকে পিছনে ছেড়ে নিজের পরিবারের সাথে কিছু সময় কাটাতে চাইবেন। এই সময় নিজের লোকেদের সাথে নিজের ভালোবাসা জানানোর জন্য সবথেকে শুভ সময়। ঈশ্বরকে ধন্যবাদ জানান যে আপনার পরিবার আপনার সাথে আছে। নিজের লোকেদের সঙ্গর পুরো আনন্দ নিন, কারণ এরকম সময় সর্বদা থাকে না। রাশি তুলা রোম্যান্স, আজকের দিনটি আপনার জন্য খুবই আবেগবিহ্বল, কারণ আপনি দ্বিধা করবেন না আপনার অনুভূতি ও প্রত্যাশাকে তার কাছে বুঝিয়ে বলতে। আজ দম্পতিরা একে অপরকে বুঝবেন এবং নিজেদের সম্পর্কে উন্নতি লক্ষ্য করবেন। রাশি তুলা ক্যারিয়ার, এখনই আপনি নিজের কর্মজীবনের ব্যাপারে গুরুত্ব দিয়ে ভাবুন। যারা মাস কমিউনিকেশনে আছেন তাদের আজকের দিনটি ভালো যাবে। আপনি আজ নতুন সুযোগ পেতে পারেন যা হাতছাড়া করা উচিত হবে না। রাশি তুলা ফাইন্যান্স, যদি আপনি কোনো ঋণের আবেদন করতে চান তাহলে আজকের দিনটি খুব শুভ। যদি আপনি কোনো কাপড়ের ব্যবসায় জড়িত থাকেন এবং নিজের ব্যবসাকে বাড়াতে চান তাহলে এই ব্যবসায় এগিয়ে যান। আপনি সফলতা অর্জন করবেন এবং ব্যাংকের সঙ্গেও এ ব্যাপারে কথা বলতে পারেন। রাশি তুলা হেলথ, যোগ আর ধ্যান নিয়মিত করার ফলে আপনার চেহারায় আবার হাসি ফিরে আসবে। যোগা করবার ফলে আপনি শুধু প্রাণশক্তিতে ভরপুর থাকবেন তাই নয়, আপনার ভেতরে আত্মবিশ্বাসও বাড়বে। যোগা করবার ফলে বাড়তি চিন্তাধারার উপর নিয়ন্ত্রণ থাকবে এবং রাগও কম হবে। খেয়াল রাখবেন আপনি রোজ যোগা করুন যাতে আপনি প্রাণশক্তিতে ভরপুর থাকেন। রাশি বৃশ্চিক ওভারভিউ, আজকে আপনি সামাজিক গতিবিধির দিকে আকর্ষিত হবেন। সেটা বন্ধুদের সঙ্গে বাইরে কফি খেতে যাওয়া হোক অথবা রাত্রে খাবার, এটা আপনার আনন্দ করার সময়। এর কারণে আপনি নিজের মানসিক অস্থিরতাকে ভুলে যাবেন। এই সময় নতুন বন্ধু তৈরি করতে ব্যবহার করুন আর নিজের পুরনো বন্ধুদের সঙ্গে নিজের সম্পর্ক মজবুত করার চেষ্টা করুন। রাশি বৃশ্চিক রোম্যান্স, আপনি যদি এতদিন আপনার সব সম্পর্ককে খুব হালকাভাবে নিয়ে থাকেন তবে আজ আপনাকে অবশ্যই শিক্ষা পেতে হবে। আপনি বুঝতে পারবেন যে কোনো সম্পর্ক মানে এই নয় যেখানে এলোমেলো আকর্ষণ শুধু কাজ করে, এবং দুনিয়া ভিন্ন ব্যক্তিত্বের মানুষের দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে একটা সম্পর্ক তৈরি করে। যদি এখানে অসম সংমিশ্রণ হয় তাহলে সেই সম্পর্ক মোটেই বেশি দিন টেকে না। তাই প্রেমে পড়ার আগে ভালো করে বুঝে নিন যে আপনি এবং আপনার সঙ্গী ঠিক কি চাইছেন। রাশি বৃশ্চিক ক্যারিয়ার, আপনার সহকর্মীদের কেউ কেউ হয়তো সেই প্রজেক্টটি পেতে চাইবে যেটার আশায় আপনি এতদিন অপেক্ষা করছিলেন। মন দিয়ে পরিশ্রম করে আপনার কর্তাদের দৃষ্টি আকর্ষণ করুন, তাহলে আপনার চাহিদা অনুযায়ী কাজ হবে। রাশি বৃশ্চিক ফাইন্যান্স, আপনার বাড়িকে নতুন করে বানাবার বা তার থেকেও ভালো নতুন বাড়ি কেনার সিদ্ধান্ত নিতে পারেন। আপনি নতুন জমিতে বিনিয়োগ করার কথা ভাবছেন, সেটা আপনার নিজের জন্য লাভদায়ক হতে পারে। আপনি আপনার সন্তান বা বাবা মায়ের ঘরের নবীকরণ করার কথা আজ ভাবতে পারেন। এরকম সম্পত্তিকে পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষণ করার এই উপযুক্ত সময়, কারণ আপনার পছন্দ মতো জায়গা পাওয়ার সম্ভাবনা আছে। রাশি বৃশ্চিক হেলথ, আজ ব্লাড সুগারের সমস্যা আপনার লেগেই থাকবে। যদি আপনার মনে হয় যে ব্লাড সুগারের সমস্যা বেড়ে চলেছে তবে আজ সেই দিন এসে গেছে যখন আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। পরে অনুতাপ করার থেকে বাঞ্ছনীয় যে আগে থেকেই সাবধানতা অবলম্বন করুন। রাশি ধনু ওভারভিউ, আজ পুরো দিন মানসিক শান্তি বজায় থাকবে আপনার। আজকে যে কোনো কারণে নিজের মানসিক শান্তি ভঙ্গ হতে দেবেন না। কিছু লোক আপনাকে রাগাতে পারে অথবা আপনাকে পথভ্রষ্ট করতে চেষ্টা করতে পারে। যেই ব্যাপারে আপনার কোনো সম্পর্ক নেই সেই ব্যাপারে একেবারে লিপ্ত হবেন না। আর নিজের সুখ শান্তিকে একটা উপহারের মতো গ্রহণ করুন আর কোনো পরিস্থিতিতে এটাকে হারাবেন না। রাশি ধনু রোম্যান্স, আজ আপনি হয়তো শহর থেকে কোথাও দূরে যাওয়ার জন্য রাজি হয়ে যাবেন। আপনি হয়তো এমন কোথাও যেতে চাইবেন যেখানে কেউ নেই, অর্থাৎ কোনো ঐতিহাসিক স্থানে যেখানে দুজনে একসঙ্গে কোনো ধ্বংসস্তূপ আবিষ্কার করবেন। যে জায়গায়
আপনারা পছন্দ করবেন, সেখানে আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনাদের সম্পর্কের রোম্যান্টিক দিকটা আরও উজ্জ্বল হয়ে উঠবে। রাশি ধনু ক্যারিয়ার, আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো নিজের পেশা নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়বেন এবং দ্বিতীয়বার ভাবনা চিন্তা করবেন, তবে এবার কোনো উপযুক্ত লোকের সাহায্য নিন। যেসব পরিকল্পনা বহুদিন ধরে বাস্তবায়িত হয়ে ওঠার জন্যে পড়েছিল, এবার সেগুলি এগোতে শুরু করবে। রাশি ধনু ফাইন্যান্স, আপনি যদি কোনো ব্যবসার সঙ্গে জড়িত থাকেন যা বিদেশি বাজারের উপর নির্ভরশীল বা যুক্ত, তাহলে আজকের দিনটি হয়তো আপনার জন্য লাভদায়ক হয়ে উঠবে। এই সময়টির যথাযথ ব্যবহারপূর্বক কিছু অতিরিক্ত সময় অফিসের কাজে দিলে তা সর্বতোভাবে আপনার উন্নতির ক্ষেত্রে সহায়ক হবে। আজকের দিনটি আপনার জন্য প্রচণ্ড সৌভাগ্যসূচক। রাশি ধনু হেলথ, আজ আপনি শরীর নিয়ে কিছু সমস্যার সম্মুখীন হবেন, কিন্তু এ নিয়ে ভাববেন না, কিছু সময়ের জন্যই এই অসুবিধা হবে। আপনার জন্য এটাই মঙ্গলজনক হবে যে আপনি অলসতা কাটিয়ে উঠুন। খেয়াল রাখুন যে আপনি আজই অবশ্য হাঁটতে যান, যাতে আপনার শরীরের উন্নতি হবে। যদি আপনি প্রাত্যহিক জীবনে এটিকে সামিল করে নেন তো আপনার জন্য তা বিশেষ শুভ ফলদায়ক হবে। চেষ্টা করুন যাতে আপনি জিমে যেতে পারেন, কারণ ব্যায়াম এখন আপনার জন্য প্রচণ্ড জরুরি হয়ে পড়েছে। রাশি মকর ওভারভিউ, আজ আপনার নিজের পরিবারের লোকজনদের সাথে ঝগড়া হবার প্রবল সম্ভাবনা আছে, সেই জন্য নিজের কথাবার্তাকে নিয়ন্ত্রণ করুন। যদি আপনি কোনো কারণে উত্তেজিত হয়েও পড়েন, তবুও বিষয়টা বুঝে নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন। কোনো রকম বচসার ফলে নিজের শরীরের ওপর খারাপ প্রভাব পড়বে। রাশি মকর রোম্যান্স, রোম্যান্সের ক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো। আজ আপনি কারুর সাথে সত্যিকারের চরিত্র লুকিয়ে কথা বলবেন না, কারণ ভবিষ্যতে আপনার সত্যিকারের চরিত্র জানলে আপনাদের সম্পর্কে আঘাত আসবে। আপনাদের দুজনের পক্ষে তাই ভালো হবে যদি আপনি সৎ এবং উন্মুক্ত হৃদয় প্রথম থেকেই। রাশি মকর ক্যারিয়ার, আপনার কর্মজগতে আজকের দিনটি আপনার পক্ষে খুব শুভ। আপনার এতদিনের পরিশ্রম এখন ফল দেবে। আপনার কঠোর পরিশ্রম ঠিক কর্তৃপক্ষের চোখে পড়েছে এবং আপনি এর ফল নিশ্চয়ই পাবেন। তবে আজ আর কোনো কারণেই আলস্য করবেন না, কারণ আপনার উপরওয়ালা যদি আপনাকে ফলস্বরূপে দেখে তাহলে পরিকল্পনার পরিবর্তন করতে পারে। রাশি মকর ফাইন্যান্স, আজকে আপনি তাদের জন্য চিন্তা করবেন যারা আপনার উপর অর্থনৈতিক ব্যাপারে নির্ভরশীল, যেমন আপনার বাচ্চা ও পিতামাতা। নিশ্চিত হন যে বাচ্চার জন্য এডুকেশন প্ল্যান এবং পিতামাতার জন্য রিটায়ারমেন্ট প্ল্যান করেছেন। এটা একটা খুব বড় দায়িত্ব, তাই আজকে যদি এই প্ল্যান করে রাখেন তো ভবিষ্যতে চিন্তা থেকে আপনি মুক্তি পাবেন। রাশি মকর হেলথ, আপনার পাচন সমস্যা হতে পারে, চিন্তা কম করবার চেষ্টা করুন। যদি আপনি সফলতা পান তো স্বাস্থ্যও ভালো থাকবে, মেজাজও ভালো থাকবে। রাশি কুম্ভ ওভারভিউ, আজ সেই দিন যখন আপনি নিজের থেমে থাকা কাজকে পুরো করতে পারেন, বিশেষ করে সেই কাজগুলিকে যা পুরো করার জন্য উচ্চ আধিকারিকদের স্বীকৃতি প্রয়োজন ছিল। নিজের পুরো তেজস্শক্তি আর জানাশোনাকে প্রয়োগ করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ পুরো করিয়ে নেওয়ার জন্য। লক্ষ্য রাখবেন যাতে আপনার সমস্ত জরুরি কাগজপত্র তৈরি থাকে। আজ আপনার রাস্তার সমস্ত দুশ্চিন্তা শেষ হয়ে যাবে। রাশি কুম্ভ রোম্যান্স, আজ আপনি আপনার সঙ্গীর কাছ থেকে আপনার প্রতি তার অনুভূতির একটা অংশ পাবেন যা আপনাকে খুশি করবে। এই উপহারটি আপনাকে অবাক করলেও আবেগবিহ্বল করবে। এর ফলে আপনার হৃদয়ের উষ্ণ অনুভূতি আরও বাড়বে এবং আপনাদের সম্পর্কের মধ্যে যে প্রেম রয়েছে তাও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। রাশি কুম্ভ ক্যারিয়ার, আজ অফিসে গুজব এবং উল্টোপাল্টা গল্প শোনা যাবে, যার মধ্যে কিছু হয়তো আপনাকে নিয়ে। এতে কান দেবেন না, কারণ তার ফলে আপনার কাজের থেকে আপনার মন চলে যাবে আর শুধুমাত্র নিজের কাজে মন দিন। রাশি কুম্ভ ফাইন্যান্স, আজ আপনার কোনো জমি জমা সম্বন্ধীয় বিবাদ হতে পারে। সাম্প্রতিক আইন অনুযায়ী কোনো তর্কের মধ্যে আপনি যাবেন না এবং নিজের সঙ্গে কিছু সুরক্ষা কর্মচারী রাখুন। আপনি নিজের অন্তরের নির্ণয় অনুযায়ী চলুন। রাশি কুম্ভ হেলথ, আজ চিন্তাময় পরিস্থিতি হতে পারে, তাই কাজে এবং বাড়িতে এই কথার উপর নজর দিন। যদি আপনি নেতিবাচক মানসিকতা রাখেন তো এই সমস্যা বাড়তে পারে। নিজের মধ্যে ইতিবাচক চিন্তাধারা রাখুন ও জীবনের আনন্দ নিন। সঙ্গে সঙ্গে নিজেকে কোনো কাজে লিপ্ত রাখুন, যাতে নাবাচক চিন্তাধারা থেকে মুক্ত করতে পারেন নিজেকে। রাশি মীন ওভারভিউ,
আজ আপনার জীবনে ভ্রান্ত ধারণার সৃষ্টি হতে পারে। সাবধান থাকবেন, নিজের উক্তির ওপর লক্ষ্য রাখবেন, যাতে আপনি নিজের বন্ধুদের কিছু ভুল না বলে বসেন। এরকম কোনো কথা বলবেন না যাতে তাদের খারাপ লাগে। আপনি শান্ত হয়ে নিজের সম্পর্ককে আরও বেশি মজবুত করে তুলতে পারেন। রাশি মীন, রোম্যান্স। আপনার গ্রহগুলি একত্রে আজ আপনার জীবনে তাদের তরঙ্গ সৃষ্টি করবে। এই তরঙ্গের সুযোগ নিন এবং পৃথিবীকে দেখিয়ে দিন যে আপনার মধ্যে আত্মবিশ্বাসের জৌলুস ফিরে এসেছে। আপনার জীবন সঙ্গীর কাছে নিজেকে প্রকাশ করুন এবং দেখুন যে সততা এবং প্রেমের স্তর তার পরিবর্তে আপনার কাছে ফিরে আসছে। আজ আপনি আপনার জীবন সঙ্গীর জীবনে একটা বড় পার্থক্য তৈরি করতে পারবেন। শুভকামনা রইল। রাশি মীন, ক্যারিয়ার। আজ আপনার জীবনে প্রচুর সুযোগ আসবে। আর চুপচাপ বসে নিজের কর্মজীবনের সাফল্যের বিষয় দিবার স্বপ্ন দেখুন এবং আগামী 10 বছরে আপনি কোথায় পৌঁছতে চান এবং নিজের জীবন কিভাবে কাটাতে চান তার পরিকল্পনা করুন। সাফল্যের পথে আজই আপনার চলা শুরু হবে। রাশি মীন, ফাইন্যান্স। আপনার ব্যবসায় ছোটখাটো চড়াই উতরাইয়ের জন্য আপনি বিচলিত হবেন না। সফলতার জন্য খুব পরিশ্রম করুন। আপনার ব্যবসায়িক বৃদ্ধিকে আশেপাশের লোক মর্যাদা দেবে, তাই আপনি একজন দুঁদে ব্যবসায়ীর মতো ব্যবসার গুণগুলো আয়ত্ত করুন। যে ব্যক্তি ধীর স্থির, ব্যবসার জন্য প্রস্তুত এবং আর্থিক ঝুঁকি নিতে পারে, তার জন্য ব্যবসার কোনো অভাব নেই। রাশি মীন, হেলথ। ভালো শরীর পেতে হলে আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতি মনোযোগ দিতে হবে, কিন্তু আপনাকে শক্তিশালী, সচেতন আর আবেগপ্রবণ হওয়ারও প্রয়োজন রয়েছে, যাতে আপনি ভালো শরীরের প্রতি আসন্ন কিছু অসুবিধা দূর করতে পারেন। বেশি সময় ধরে স্বাস্থ্য ঠিক রাখার জন্য আপনাকে সদর্থক বিচার বিবেচনা রাখতে হবে। আপনি খুব শীঘ্রই আপনার জীবনে এই পরিবর্তন দেখতে পাবেন।